আমি, আপনি এবং সবাই একটা প্রবলেমে ভুগেন, সেটা হচ্ছে মোবাইলে অতিরিক্ত মাত্রায় অ্যাড আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করলেই সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাড চলে আসে, এবং এই অ্যাডের কারণে আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই এবং অনেকে কিন্তু ফোন ইউজ করে ততটাও মজা পাই না। কেননা আমাদের ফোন থেকে জাস্ট অতিরিক্ত মাত্রায় ভিডিও অ্যাড আসে, এবং এখানে জাস্ট অ্যাড দেখতে পাচ্ছেন, নিচে যে অ্যাডটি দেখতে পাচ্ছেন এই অ্যাডও আসছে, এবং কোনো একটা কোনো অ্যাক্টিভিটিতে যাওয়ার সাথে সাথে সেখানে কিন্তু জাস্ট আমাদের অ্যাড চলে আসে। তো এই পার্সোনাল অ্যাডকে জাস্ট আপনি কীভাবে অফ করবেন বা এই বিরক্তিকর অ্যাডকে কীভাবে অফ করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কীভাবে অ্যাডকে জাস্ট আপনি বন্ধ করবেন সেটাও শিখে নিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। তো এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, ফোন থেকে সেটিং অপশনে চলে যেতে হবে। এখান থেকে জাস্ট আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে চলে যাওয়ার পর এর আগে আমি একটু আপনাদের দেখাচ্ছি একটি অ্যাপ্লিকেশনকে ওপেন করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাড আসছে, এবং এই অ্যাড আসার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কিন্তু জাস্ট বিরক্ত হয়ে থাকি। তো এই অ্যাডকে অফ করার জন্য সেটিং অপশনটিকে অন করবেন, দেন এখানে আপনারা সার্চ করবেন DNS। এখানে জাস্ট আপনারা লিখে সার্চ করবেন DNS। আমরা DNS লিখে সার্চ করার পর ফার্স্ট যেটা পেয়ে যাবেন অপশনটি, সেই অপশনটিকে অন করবেন। এখান থেকে এই অপশনটিকে অন করলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সিলেক্ট প্রাইভেট DNS মোড। এখন জাস্ট আপনারা কী করবেন, প্রাইভেট DNS এই অপশনটিকে অন করবেন। এখানে হোস্ট নেম এটাকে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটি লিঙ্ক জাস্ট আপনাদের পেস্ট করতে হবে, এখানে dns.adguard.com। আমি আমার স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে বা সেখান থেকে দেখে দেখে টাইপ করে সেভে ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এখন কিন্তু আপনার ফোন আর বিরক্তিকর অ্যাড আসবে না। এখন জাস্ট আমি সকল অ্যাপ্লিকেশনকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর যে অ্যাপ্লিকেশনে অ্যাড আসছিল সেই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সামনে ওপেন করছি। এখান থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে যখনই আমি জাস্ট এন্টার করলাম, এবং এখানে এন্টার করার পরপর কিন্তু আপনারা নিচে একটি অ্যাড দেখতে পারতেন, সেই অ্যাড কিন্তু এখন আর এখান থেকে আসবে না। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনই ওপেন করেন না কেন, যে কোনো অ্যাপ্লিকেশনকে জাস্ট আপনি ওপেন করবেন, ওপেন করার পর যে বিরক্তিকর অ্যাডটি আসতো আপনার ফোন থেকে, সেই অ্যাড কিন্তু আর এখান থেকে আপনি দেখতে পারবেন না, এবং আপনি অ্যাড ছাড়াই বিনা অ্যাডের ঝামেলায় আপনি আপনার ফোনকে ইউজ করতে পারবেন। তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন, খুবই চমৎকার একটি কাজ কিন্তু আপনারা দেখে নিলেন। এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।